যাত্রীবাহী গাড়ির সঙ্গে ছোট পণ্যবাহী গাড়ির ধাক্কায় আগুন ধরে গেল চলন্ত যাত্রীবাহী গাড়িতে। আহত হয়েছেন যাত্রীবাহী গাড়ির চালক সহ 4 যাত্রী, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী হাসপাতালে। ঘটনা উত্তর 24 পরগনার আমডাঙ্গার মণ্ডসৌরির। জাগুলিয়ার দিক থেকে কাঁচড়াপাড়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী এই গাড়িটি, ধাক্কার পর আগুন লেগে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। অল্প সময় এই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। আমরা আসছিলাম ওই দিক থেকে, আমরা এসে গাড়িটা স্লো করে বাম্পার টপ হয়েছে, একটা গাড়ি দেখি আমাদের ডান সাইড থেকে খুব স্পিডে আসছে, এসে ও এসে ব্রেক মারলো, এসে ব্রেক মারার পরে ওর গাড়িটি বাম্পারে স্লো হলো না, কন্ট্রোল ব্রেক মারার পরে কন্ট্রোল হারাতে না পেরে হালকা করে ডান দিকে ওর গাড়ি কেটে গিয়ে দাম করে আমাদের গাড়িতে মেরে দিই। কিনে আমরা তো আমাদের গাড়িতে লাফ দিয়ে ওই গাড়ি আগুন ধরে গেলো। আমাদের গাড়ি সেটে ছিল, আমাদের গাড়ি 5-6 জন লোক ছিল, ওদেরকে সব ডেকে আমাদের গাড়ি ওখান মুখ থেকে ওই গাড়ি সেটে ছিল, সরিয়ে আনা হলো গাড়িটা, সরিয়ে আনতে আনতে ওদের গাড়িটা দেখলাম আগুন ধরে গেলো। আমার নাম বলা দাস, আমি এই গাড়িতে হেল্পারি করি। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ।